Assalamu alaikum, dear students of class 8. How are you, dear student? I hope you are fine by the grace of Almighty Allah. So, welcome for our today's class. Today I am going to take a class from English for today's book. It is Unit 9, Lesson 1. Let's get started, guys. So, guys, I made a slide only for you. Please have a look on the slide. Class instruction. Class instruction, class 8, lesson 1, unit 9, topic the will. So guys, we need to know what is the Bengali meaning of will. Will means chaka. Will shobdo hotolo chaka, and page number 105. Everybody please take out pen and exercise book. Shobai khata ekon follow now, because you can only put vocabulary apnar likhbo. You must note it down. So guys, I mean, ekটু আগে বলেছি, I just told you today we are going to talk about very special and brand new topic. It's the will. Will নিয়ে আমরা কথা বলবো. দেখো এখানে একটা চাকা ছবি আমি দিয়েছি. So এইটা টপিকটা মানে চাকা. দেখো, can we imagine what this is? আমরা কি কল্পনা করতে পারি এটা কি, বা আমরা কি চিন্তা করতে পারি এখান থেকে কি মনে হচ্ছে তোমাদের, আমাকে একটু অবশ্যই তোমরা জানাও. So, guys, who are looking for the class, Java class to take this up before enter the class, that's it. Okay, we need to know learning outcome. What are you going to learn today? Ask your class to come to teach Shibbo, Shibbo, learning outcome. Shibbo for the regular after the end of the lesson, students after all will be able to shop from a report, the loudly, the report, the shop from a text. টেক্সটটি পড়তে সক্ষম হবে উইথ প্রপার সাউন্ড, যথেষ্ট সঠিক সাউন্ডে শব্দটা পড়তে হবে. স্টেটস, এই স্টেটস শব্দ অর্থ জোরদার করতে পারবে. স্টেটস মানে হলো কোন জায়গায় কতটুকু শব্দ জোর দেওয়া, সেটা জানতে হবে. স্টেটস করতে পারবে, প্রেশার করতে পারবে, জোর দিতে পারবে, অ্যান্ড ইন্টোনেশন করতে পারবে. এই ইন্টোনেশন শব্দ অর্থ শব্দের উত্থান পাতন করতে পারবে. Next, ask, জিজ্ঞেস করতে পারবা, and answer the question, এবং তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা. Write, লিখতে পারবা, and answer the question, এবং তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবা. So, dear student, I believe you have understood well, তোমাকে ভালোভাবে বুঝেছো. দেখো, আমরা এই লেসনটি শুরু করার আগে we need to know some different type of meaning. আমাদের কিছু অর্থগুলো খুবই জানা জরুরি, সেগুলো আমরা এখন জানবো. Let's look on the screen. So first we know the meaning of some new word. আমাদের প্রথমে যে জিনিসটা জানা দরকার, কিছু নতুন নতুন শব্দ জানা দরকার, এক দিলো যেগুলো তোমাদের নিচে দেওয়া হয়েছে. So, দেখো এখানে first যে মিনিটা আমরা জানবো সেটা হলো সার্কুলার. সার্কুলার এখানে দেখো, আই হ্যাভ গিভেন দ্য প্রোনাউন্সিয়েশন, আমি প্রোনাউন্সিয়েশন দিয়ে দিয়েছি বাংলায় সার্কুলার. এটার অর্থটা হচ্ছে, দেখো সার্কুলার মিনিংস রাউন্ড থিং. গাইস, তো সার্কুলার শব্দের অর্থ গোল কোনো একটা জিনিস. আবারও বলছি, সার্কুলার মিনিং হলো রাউন্ড থিং, গোল কোনো একটা জিনিস. তারপর তাকে বলেছে গ্লোবাল অর স্পিরিকাল. এই তিনটা অর্থই হলো গোল কোনো জিনিস. তাহলে এখন দেখো, এই সার্কুলার কোনো যদি নাও হয় ছবি, আই হ্যাভ গিভেন দ্য পিকচার, এটি গোল কোনো একটা কিছু দেওয়া আছে. এই সার্কুলার শব্দ তো গোল কোনো একটা জিনিস, গোল কোনো একটা বস্তু. আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল. সো লেটস মেক আ সেন্টেন্স লাইক দিস. সার্কুলার, সার্কুলার দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো. দেখো, আ উইল ইজ আ সার্কুলার থিং দ্যাট ইজ ইউজ ইন মেশিন অর টু মুভ অ্যানিথিং. দেখো এখানে বলছে কোন কিছু ঘুরানোর ক্ষেত্রে, কোন কিছু চলানোর ক্ষেত্রে
এটাকে ব্যবহার করা হয় next vocabulary আমাদের rotate so I have given the pronunciation of Bengali that I have লিখে দেওয়া হয়েছে rotate rotate লেখা দেওয়া হয়েছে তাহলে এর শব্দ অর্থ কি the round move or big circle move rotate শব্দ অর্থ আমি তোমাদের একটু সুন্দরভাবে বোঝানোর ট্রাই করতেছি rotate শব্দ কোন কিছু একটা ঘূর্ণায়মান কোন কিছু ঘোরা so rotate Bengali means কোন কিছু ঘোরা So guys, have a look on the screen, correct the screen that one. Kono kichu ekta that it should be char pas theke ei ekta chinho ta ghurte sa that is the rotate. The rotate ta amar bishoy kono bujhte parcho rotate ta amar kono kichu ghura ei ekta shudho kore ekta bitur moto bujhte. So let's make a sentence by the rotate. Rotate ki amra ekta sentence toiri korbo. Dekho the earth ei prithibi ke tumra dekho prithibi The earth rotates, ghurche round char pashta sar. Shurjer char pashe prithibita ghurche. That is the rotate. That is rotate shobdo kono kichu ghura. That the rotate shobdo round moves. Roundly moves on a circle kono kichu ghura. Rotate shobdo kono kichu ghura. So guys, valley, valley shobdo ortho is Bengali meaning holo upotapo. তাহলে উপত্যকা কি সেটা আমরা দেখব লেসি অফ দিস কি এখানে ভ্যালি শব্দের অর্থ দেখো যে স্লোপ অফ মাউন্ট স্লোপ হলো তো ঢাল অফ মাউন্ট পর্বতের একটা ঢাল অথবা সাইড অফ দ্য হিল সাইড পাশ অফ দ্য হিল তাহলে হিল মানে কি পাহাড়ের একটি পাশ আই হ্যাভ গিভেন পিকচার টু মেক আন্ডারস্ট্যান্ড টু আন্ডারস্ট্যান্ড তোমাদের বোঝার জন্য আমি ছবি দিয়েছি এই যে দেখো ভ্যালি ঠিক So to live on valley is a very Roman spelling for the plain people. এখানে বলতে to live on the valley তে উপত্যকাকে বাঁচার জন্য বা বসবাস করার জন্য to live on valley উপত্যকাকে পাহাড়ের কাছে বসবাস করার জন্য is a very Roman spelling. এখানে রোমাঞ্চিত অনুভূতি ফিল করে কারা করতে for the plain people. সাধারণ মানুষ যারা ভ্যালিতে বসবাস করে পাহাড়ের ঢালুতে বসবাস করে তারা একটা রোমাঞ্চকর অনুভূতি করে ওকে ওকে গাইস হ্যালো অফ দ্য স্ক্রিন নেক্সট ভোকাবুলারি দেখো অ্যাক্সিস এখানে আমরা প্রোনাউন্সিয়েশন দিয়েছি অ্যাক্সিস সার্কেল ওয়ে টু মুভ দেখো বৃত্ত আকারে কোন কিছু ঘোরা বৃত্ত আকারে বৃত্ত অনুসারে কোন কিছু ঘোরা So, দেখো have a look on the board, guys. Circle, way to move. Circle, আকারে কোনো কিছু ঘোরা. Circle, আকারে কোনো কিছু ঘোরা. সেটাই হচ্ছে হলো axis so let's make a sentence by the axis all round him all round him shot on both english move ghure center on the axis is center কেন্দ্র ঘুরে এই axis শব্দ অর্থ অক্ষ তাহলে যত যায় কিছু ঘুরে সব কিছু ঘুরে দেখো all round him যত যত both english move ঘুরে center that is centering on its axis the axis ke okkho ke kendro kore sob kichu ghure okay guys next vocabulary dekho propeller next vocabulary propeller so propeller one kind of fan that is used for
for running or pulling in. A propeller ek dhoroner fan je fan ti tomader byabohar kora hoy jekom amra ei slide e tomader laptop er apnader dekhachi to laptop er ekta side e ekta fan thake machine ke cool korar jonno ba bibhinno machine ke cool korar jonno je fan gulo byabohar kora hoy radio television ei je machine ke thanda korar jonno je choto choto fan byabohar kora hoy ba gol gulo ke jeta byabohar kora hoy seta ke holo propeller bole tar I have given a picture picture apnader kora dekho propeller ta ছোট কোন একটা ফ্যান যেটা কিন্তু ঠান্ডা করার জন্য পুরো মেশিনকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় ল্যাপটপ কম্পিউটার রেডিও টেলিভিশন বিভিন্ন যেটা আমাদের এই ফ্যানগুলো ব্যবহার করে থাকে সো লেটস মেক আ সেকেন্ড বাই দিস ভোকাবুলারি এভরি শিপ প্রত্যেকটা শিপে অর অ্যারোপ্লেনে অ্যারোপ্লেন হ্যাজ টু ইউজ প্রপেলার টু মুভ দেয়ার বডি দেখো প্রত্যেকটা শিপ অথবা অ্যারোপ্লেনে ঠান্ডা রাখতে পারে এটার জন্য এই ফ্যান গুলো ইউজ করা হয় এটা ওয়ান সোর্স অফ ফ্যান এটা এটাকে আমরা বলবো প্রপেলার So, dear student, have a look on the board. Our next vocabulary, turbine is a one kind of fan that is used to measurement. যেটা measurement করার জন্য কি ধরনের measurement আবহাওয়া measurement করার জন্য যে fan গুলো ব্যবহার করা হয় আবহাওয়া পরিমাপ আর্দ্রতা জানার জন্য যে fan গুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় turbine. এই যে দেখো turbine one sort of fan. এটি weather measurement করার জন্য which type of fan is used that is called turbine. The turbine আমরা জানতে পারলাম turbine হলো এক ধরনের fan যে fan গুলো ব্যবহার করা হয় weather আর্দ্রতা যাচাই করার জন্য বা কোন বৈদ্যুতিক শক্তি প্রোডিউস করার জন্য উৎপাদন করার জন্য যে fan গুলো ব্যবহার করা হয় তাদেরকে turbine বলবো দেখো one kind of fan এক ধরনের পাখা used ব্যবহার করা for জেনারেটিং পাওয়ার জেনারেটিং শব্দ উৎপাদন করা পাওয়ার শক্তি কোন শক্তিকে উৎপাদন করার জন্য যে ফ্যান গুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় টারবাইন হ্যালো লুক অন দিস তোমরা স্ক্রিনে দেখো এই ফ্যান বলতেছে এই ধরনের ফ্যান আমরা টারবাইন বলবো সো লেটস মেক আ সেন্টেন্স বাই দিস টারবাইন টারবাইন কি আমরা একটা সেন্টেন্স তৈরি করব টারবাইন ইজ ইউজড টারবাইন কে ব্যবহার করা হয় প্রোডিউস উৎপাদন করা ইলেকট্রিসিটি ফ্রম দা উইন্ড পাওয়ার উইন্ড শব্দের অর্থ হলো বাতাস বাতাসের শক্তি থেকে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যে ধরনের ফ্যান ব্যবহার করা হয় সেটা কি টারবাইন বলা হয় অথবা হাইড্রো পাওয়ার হাইড্রো পাওয়ার বৈদ্যুতিক যে শক্তি তোমার প্রডিউস করা হতো যে ফ্যান গুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলবো টারবাইন Guys, let's move. দেখো মোবিলিটি এই মোবিলিটি শব্দ অর্থ কোনো কিছু গতিশীল করা মোবিলিটি শব্দ অর্থ কি কোনো কিছু গতিশীল করা সো হ্যাভ আ লুক অন দিস মুভি ক্যাপাসিটি অফ এনি কোনো কিছু মুভি ঘোরা সক্ষমতা অফ এনি তাহলে কোনো কিছু অর মুভি পাওয়ার নিজের থেকে গতিশীল হওয়া নিজের থেকে কোনো কিছু ঘোরা অক্ষমতা বা শক্তিটা কি বলবো আমরা মোবিলিটি এর ভালো অর্থ মোবিলিটির ভালো অর্থ হলো কি যে গতিশীল লেটস মেক আ সেন্টেন্স বাই দিস মোবিলিটি আমরা এটা একটা সেন্স তৈরি করব মোবিলিটি অফ থিং মোবিলিটি একটা জিনিস অর আ ম্যান একটা মানুষ ডিপেন্ডস নির্ভর করে অন এর ওন ক্যাপাসিটি মানে নিজস্ব ক্যাপাসিটির উপরে নির্ভর করে দেখো মোবিলিটি এই নিজের শক্তির মাধ্যমে পৃথিবীটা আমাদের মতো স্কিন তো পৃথিবীটা নিজের শক্তির মাধ্যমে কি হচ্ছে এখানে আমরা মন চাঁদের চারপাশ দেখি এটি শক্তি না তো আমরা কি করে ঘুরতে পারবো তার মোবিলিটি মানে কি নিজের থেকে স্থিতিশীল হওয়া নিজের থেকে শক্তির মাধ্যমে এটাকে ঘোরা এটাকে আমরা বলবো মোবিলিটি সো গাইস ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল এন্ড এভরিওয়ান ইউ মাস্ট টেক আউট পেন এন্ড এক্সট্রা নোট খাতা এবং কলম নিয়ে অবশ্যই নোট করো বিকজ এভরি ভোকাবুলারি ইজ ইম্পর্টেন্ট টু ইউ ইম্পর্টেন্ট ফর ইউ গাইস So next our vocabulary, jar. It's a very easy vocabulary. Already you have known what is the benefit of jar. আমরা সবাই লাইক করি jar.
জার্নি শব্দের অর্থ কি ভ্রমণ করা কোথাও যাওয়া ট্রিপ দেওয়া রাইট সো দেখো জার্নি এই জার্নি শব্দ ট্রাভেল ভ্রমণ করা ট্যুর দেওয়া মুভ লক ওয়ে বাই দ্য ভেহিকল কোন যানবাহন দিয়ে কোন কোন দূরত্বে যাওয়া সো লেটস মেক আ সেন্টেন্স বাই দ্য জার্নি জার্নি দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব এনি জার্নি যে কোন ভ্রমণ এট গ্যাদারিং গ্যাদারিং মানে কি এটা এখানে আমরা দেখতেছি যে একটা ছবিতে দেখো মানুষ জার্নি করতেছে এখানেও জার্নি করতেছে বাট এখানে গ্যাদারিং করতেছে গ্যাদারিং ফিল করতেছে তাহলে এনি জার্নি যে কোন জার্নি যে কোন ভ্রমণ এট গ্যাদারিং যদি সেটা হয় ফিল মুভমেন্ট ইজ নট কমফোর্টেবল এট অল সেটা কখনোই কি হবে না কমফোর্টেবল হবে না কমফোর্টেবল শব্দের অর্থ কি গায়েস আরামদায়ক হবে না সো আমরা লেটস আন্ডারস্ট্যান্ড এগে আবার বুঝে ব্যাপারটা এনি জার্নি যে কোন জার্নি আমরা যে কোন ভ্রমণের কথা বলতেছি গ্যালারি মুভ যদি এর তো গ্যালারি বা ভিড় হয় এখানে একটা ছবি দেওয়া আছে দেখা যাচ্ছে মানুষ ট্রেনে যাচ্ছে বা ভিড় একটা কেউ পড়ে যাচ্ছে মনে হচ্ছে বা খুবই কষ্ট করে যাচ্ছে এরকম যদি সিচুয়েশন হয় ইটস নট কমফোর্টেবল সেটা কখনই কি হবে না আরামদায়ক হবে না এট অল তাহলে তোমরা যদি অবশ্যই কমফোর্ট ওয়েতে আমরা জার্নি করব আরামদায়ক হয় সেইভাবে জার্নি করব ওকে গাইস নেক্সট ভোকাবুলারি vehicle you know you have seen the lot of picture tumra you have seen the lot of picture in the screen on the screen screen upor tumra onek chobi dekhcho I have given understand what is the meaning of vehicles vehicle shobdo ortho ki tumra already ekta bujhe giyecho so vehicle shobdo ortho janbahon guys ekhane dekho onek gulo janbahon amra chobi diyechi the car hote pare airplane hote pare carries passenger but passenger carry more for the je kono hote pare goods pollo drobo byabohar korar jonno je kono vehicle hote pare jarbon hote pare like a single by is vehicle modern vehicle aadhunik je vehicles gulo ache aadhunik je tomar ki bole amra vehicles gulo ache jarbon gulo ache have made our journey easy je gulo amader journey ta ke amader bhromon ta ke ki korece shohoj koreche ebong comfortable koreche ebong ki koreche aramdayok koreche এখন দেখো আমরা তোমরা জানো যে জাপানে এরকম কিছু বুলেট প্রুফ ট্রেন আছে ইলেকট্রিসিটি ট্রেন আছে এক প্রদেশ থেকে আরেক প্রদেশ যেতে এক ঘন্টা সর্বোচ্চ দেড় ঘন্টা লাগে সো এটা কেন সহজ হয়েছে আমাদের জীবনযাত্রা সহজ হয়েছে এই জন্যই বিকজ লট অফ ভেহিকেল আবিষ্কারের কারণে ভেহিকেল আমাদের কি করেছে আমাদের জীবনটাকে সুন্দর করে দিয়েছে সহজ করে দিয়েছে নেক্সট গাইস লেটস আন্ডারস্ট্যান্ড ইনভেনশন দেখো ইনভেনশন ইনভেনশন শব্দের অর্থ ট্রাই টু মেক সামথিং ট্রাই টু মেক সামথিং কোন কিছু চেষ্টা করা হচ্ছে আবিষ্কার করা ইনভেনশন দেখো মেকিং আ নিউ থিং ইউজিং ডিফারেন্ট ম্যাটেরিয়ালস বিভিন্ন র ম্যাটেরিয়ালস দিয়ে বিভিন্ন উপাদান দিয়ে কোন কিছু আবিষ্কার করা বা ডিসকভার করা কোন কিছু আবিষ্কার করা তাহলে এই ইনভেনশন শব্দ অর্থ কোন কিছু আবিষ্কার করা এটা এখানে খেয়াল রাখতে পারে যে মানুষগুলো কি করতে কোন কিছু আবিষ্কার করছে লেটস মেক আ সিম্পল বাই দিস ইনভেনশন দ্য রাইট ব্রাদার এখানে যে আমার সাথে কথা বলছে রাইট ব্রাদার্স উইল বার এগুলো নাম রাইট ব্রাদার একটা নাম উইল বার একটা নাম অরভিল একটা নাম তাহলে এখানে তিনজনের নাম নাম রাইট ব্রাদার উইল উইলবার এন্ড অরভিল তিনজনের নাম আর ফেমাস তার বিখ্যাত ফর দ্যান অফ ইনভেনশন আবিষ্কার অফ এরোপ্লেন এই তিনটা লোক খুবই বিখ্যাত কেন বিখ্যাত প্লেন আবিষ্কার করার জন্য তোমরা জানো বহু আগে থেকে মানুষ প্লেন আসলে আবিষ্কার করার জন্য ট্রাই করেছে বাট এরা প্লেন আবিষ্কারের জন্য খুবই বিখ্যাত নেক্সট গেস সিভিলাইজেশন ও ইটস ভেরি ইম্পর্টেন্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট ভোকাবুলারি সিভিলাইজেশন শব্দের অর্থ হলো কি সভ্যতা সিভিলাইজেশন মানে কি সভ্যতা দেখো সিভিলাইজেশন সোশ্যাল এন্ড সাইন্টিফিক ডেভেলপমেন্ট সোশ্যাল সামাজিক এবং বৈজ্ঞানিক যে উন্নতি সিভিলাইজেশন এন্ড প্রোগ্রেস উন্নতি অফ উইজডম জ্ঞানের যে বুদ্ধিমত্তা বা উন্নতি এটাই হচ্ছে সিভিলাইজেশন তাহলে সিভিলাইজেশন শব্দের অর্থ হচ্ছে উন্নতি মানে সরি সিভিলাইজেশন শব্দের অর্থই হচ্ছে সভ্যতা ওকে সো তোমরা হ্যাভ আ লুক অন দা স্ক্রিন এই স্ক্রিনে দেখো ইউরোপ ইউরোপ দা ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইন দা মডার্ন ইজ আমরা জানি যে মডার্ন যে আধুনিক সভ্যতাটা শুরু হয়েছে সেটা সেই পশ্চিমা যে আধুনিক সভ্যতা শুরু হয়েছে ইউরোপ থেকে
যে ইউরোপ থেকে আসলে আস্তে আস্তে একটু একটু করে যে আধুনিক সভ্যতা সুনাম আসলে এখানে ডায়মন্ড ট্রাইস ওই মেকআপ সেটেড বাই দিস সিভিলাইজেশন কি মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতা ম্যান হ্যাজ চেঞ্জ মানুষ পরিবর্তন করেছে বাই স্টাইল জীবনযাপনের যে স্টাইলটা সেটা পরিবর্তন করেছে বাই দ্য ইনভেন্টিং ম্যান মেনি থিং বিভিন্ন জিনিস আবিষ্কারের কারণে মানুষের জীবনযাত্রা আধুনিক যুগে কি হয়েছে পরিবর্তন হয়েছে Okay guys, we have done our vocabulary. I hope you have understood well. You have understood better. Tumra khub bhalo bhabe bujhecho. Let's move on. Amra ekhon dekhbo. Let's read the following text as we go. Text ta amra ekhon dekhbo. Ekhon amra je text ta porbo continuous text. It's very interesting and it's a brand new lecture. এই লেকচারটা ক্লাস 8 এর who are watching this video who are watching this class this is the brand new chapter একেবারে brand new chapter এই ক্লাসটা কিন্তু আমরা বন্ধের আগে আলোচনা করার সুযোগ পাইনি তো তোমরা প্লিজ you must keep watching and you must watch attentively তোমরা খুবই attentively এই ক্লাসটা দেখো সো এখন আমাদের মূল প্যাসেজে ঢুকে গেছি তোমাদের বই সংখ্যাটি বা এখানে তোমরা দেখতে পারো এন্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো উইথ মি হিউম্যান বিং ইনভেন্টেড আবিষ্কার করেছে মেনি ইম্পর্টেন্ট থিং সো ফার তাহলে এই লাইনটার অর্থ আমরা বুঝতে পারি যে হিউম্যান বিং মানুষ জাতি ইনভেন্টেড আবিষ্কার করেছিল মেনি থিং অনেক কিছু অনেক মেনি ইম্পর্টেন্ট থিং অনেক গুরুত্বপূর্ণ জিনিস ফর সো ফার সেই থেকে এখন পর্যন্ত মানুষ অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছে দে হ্যাভ ব্রট তারা নিয়ে এসেছে গ্রেট সিভিলাইজেশন বিশাল সভ্যতা টু ওয়ার্ল্ড পৃথিবীতে থ্রু মাধ্যমে দিস ইনভেনশন মানুষ এই আবিষ্কারের মাধ্যমে বিশাল সভ্যতাটাকে আমাদের উপহার দিয়েছে দেখো ডু ইউ নো তুমি কি জানো হুইচ কল ইনভেনশন আবিষ্কার ইজ গ্রেটেস্ট সবচেয়ে বড় আবিষ্কার কোনটা সেটা কি তোমরা জানো ইট ইজ দা উইল এটাই হলো চাকা আমরা যেটা নিয়ে আজকে কথা বলছি তাহলে মানুষের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে চাকা Let's move on. Okay guys, so a wheel is a circular object. আমরা একটু আগে প্রিভিয়াস ভোকাবুলারি সুই জেনেছি what is the magnetic meaning of circular. So circular শব্দ থেকে গোল কোন কিছু রাউন্ড থিং কোন কিছু গোল করে বলতে তাই তাই বলছে the wheel চাকা is হলো circular object object মানে বস্তু তাহলে circular শব্দের অর্থ হলো কি circular শব্দের অর্থ হচ্ছে গোল কোন একটা বস্তু তাহলে প্রথম লাইনে অর্থ হলো চাকা হলো গোল কোন একটা বস্তু next move on it can rotate দেখো এই rotate শব্দের অর্থ হলো ঘূর্ণিত মান ঘোরা তাহলে it can rotate এটা মানে ঘুরতে around চারপাশে its axis এটার অক্ষর অক্ষ অনুসারে অক্ষ কেন্দ্র করে এটা ঘুরতে পারে এন্ড এবং হ্যাভ সাহায্য করে ইজিলি মুভমেন্ট এবং ইজিলি টু সহজে চলতে সাহায্য করে অফ থিং অ্যাকর দ্য সারফেস এই সারফেস শব্দ ভূপৃষ্ঠে যে কোনো বস্তু বা যে কোনো জিনিসকে খুব সহজে ঘুরতে বা খুব সহজে চলতে সাহায্য করে লেটস মুভ অন দিস উইলস এই চাকা আর ইনফ্যাক্ট যদিও এভরিওয়ান এই চাকা এখন প্রকৃতপক্ষে এই চাকা ব্যবহার সব জায়গায় আমরা দেখতে পাই বা সব জায়গায় আছে দে আর অন আওয়ার কার যেগুলো হলো কি আমরা গাড়ির মধ্যে আমরা চাকা দেখতে পাই ট্রেনের মধ্যে আমরা চাকা দেখতে পাই প্লেনের মধ্যে চাকা দেখতে পাই গ্যাস ওয়েগন হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক মিনিং অফ ওয়েগন ওয়েগন হলো মালবাহী যান আবার বলেছি ওয়েগন শব্দ হলো মালবাহী যান বা মালবাহী যে চাকাগুলো আছে সেগুলোকে ওয়েগন বলে এন্ড সো অন তাহলে বলছে আমরা গাড়িতে চাকা ব্যবহার করা হয় ট্রেনে ব্যবহার করা হয় প্লেনে ব্যবহার করা হয় ওয়েগন মালবাহী মালবাহী গাড়িতে ব্যবহার করা হয় সো অন আরো অনেক কিছু বা ইত্যাদিতে ব্যবহার করা হয় বিসাইড দে আর অলমোস্ট factory at farm equipment দেখো অন্যদিকে দে আর তারা অন দ্য মোস্ট ফ্যাক্টরি অনেক শিল্প কারখানায় এই চাকা ব্যবহার আছে ফার্ম ইকুইপমেন্ট এবং কৃষি ফার্ম কৃষি ইকুইপমেন্ট যন্ত্র হিসেবেও এই চাকার ব্যবহার আমরা দেখতে পাই
ফ্যান ফ্যান তোমরা জানো ফ্যান কি এক ধরনের পাখা তারপর প্রপেলার এই প্রপেলারও এক ধরনের পাখা টারবাইন এক ধরনের পাখা তোমরা দেখেছো আর অলসো দেন এখানে ফ্যান প্রপেলার টারবাইন আর অলসো সবগুলোই আদার টাইপস অফ উইল এই তিনটাই আলাদা আলাদা ধরনের কি পাখা আলাদা আলাদা ধরনের এগুলো কি আমরা বলতে পারি এগুলো এক ধরনের চাকা এই তিনটা মানে ফ্যান প্রপেলার এন্ড টারবাইন এগুলো সবগুলো আলাদা আলাদা টাইপ আলাদা ধরনের উইলস আলাদা আলাদা কি উইলস চাকা নেক্সট ওকে গাইস সো দ্য উইল ইজ ভেরি ইম্পর্টেন্ট এই চাকা খুবই গুরুত্বপূর্ণ উই ক্যান নট ইমাজিন আমরা কল্পনা করতে পারি না মডার্ন লাইফ আধুনিক জীবন উইদাউট সারা উইল এই চাকা ছাড়া আমরা আধুনিক এই চাকা ছাড়া আমরা আধুনিক লাইফ জীবন কি করতে পারি না আমরা চিন্তাই করতে পারি না কল্পনাই করতে পারি না সো বাট ডু ইউ নো তুমি কি জানো এক্স্যাক্টলি সঠিকভাবে হু মেড দ্য ফার্স্ট উইল এই চাকা তুমি কি আমাকে বলতে পারো তুমি কি জানো এই চাকা সঠিকভাবে কার আবিষ্কার করেছে আসলে আই হ্যাভ রিসার্চ ওভার দ্য ইন্টারনেট আই গট সাম নিউজ আই গট সাম আর্টিকেল সো এখানে যে আর্টিকেল রয়েছিল অলমোস্ট 5,500 years ago from today আজকে থেকে 5500 বছর আগে দা উইল ওয়াজ ডিসকভারড এই চাকাকে আবিষ্কার করা হয়েছিল ইন মোস্ট প্রবাবলি ইন এনসিয়েন্ট গ্রিক প্রাচীন যে গ্রিক আমরা জানি সেই গ্রিকেই এই চাকার আবিষ্কার 5500 বছর আগে এই চাকার ব্যবহার তারা করে এটা পাওয়া যায় বাট অনেক জায়গায় এখন বলে যে এটা তথ্য অ্যাকুরেটলি পাওয়া যায় না অ্যাকুরেটলি আসলে এটা তথ্য কেউ দিতে পারে না বাট আমি অনেকগুলো আর্টিকেল একটু দেখার ট্রাই করছি সেখানে এই আর্টিকেলটা পেয়েছি আই জাস্ট শেয়ার উইথ ইউ আই জাস্ট শেয়ার উইথ ইউ আমি শেয়ার করব ওকে গাইস আমরা এখন গ্রুপ ওয়ার্ক দেখবো তোমরা যে কাজটা করবা সেটা একটু দেখো দেখো এখন এটা একটু দেখো এটা তোমরা দেখো এটা আমরা করবো সেখানে বুঝতে ফিল ইন দা ব্ল্যাঙ্ক এই ব্ল্যাঙ্কটাকে তোমরা ফিল করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট সঠিক শব্দ দিয়ে ফ্রম দা বক্স গাইস হ্যাভ আ লুক অন দা স্ক্রিন এন্ড হিয়ার আর গিভেন ইটস গিভেন সাম ক্লু ইটস ক্লু দা ওয়াটার স্টপ দেওয়া আছে ইউ মে ইউ ফিল ইট আপ বাই দিস ইনফরমেশন এই ইনফরমেশন তথ্যগুলো তোমরা পূরণ করবা এখানে সেটাই বলছে দেয়ার আর সাম মোর ওয়ার্ড then necessary দেখো প্রথমে আমরা let's understand the meaning of this word এই ওয়ার্ডটা আমরা কত জানি difficult কোনো কিছু কঠিন much অনেক circular goal কোনো বস্তু important গুরুত্বপূর্ণ হেল্প ভার্ব first আমরা জানো যে first শব্দ হচ্ছে খুবই প্রথম আর তাহলে although যদিও the will is very এটা আছে হবে difficult invention although যদিও এই will চাকা বলো এটার যে উৎপত্তিটা এটা এখনো আসলে জানা যায় না বা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার এক্সপার্ট অভিজ্ঞ এক্সপার্ট শব্দ হচ্ছে কি যারা অভিজ্ঞ বা যারা জ্ঞানী এক্সপার্ট বেস অভিজ্ঞরা বেস করে অনুধাবন করে বা অনুমান করে দ্যাট দ্য ফার্স্ট উইল প্রথম যে উইল ওয়াজ ডেভেলপড ফ্রম দা সার্কুলার অবজেক্ট প্রথম যে উইলটা প্রথম যে চাকাটা আবিষ্কার করা হয় বা এটা কাঠামোটা তৈরি করা হয় সেটা কোনো একটা গোল বস্তু থেকে কোনো একটা গোল বস্তু দেখে তাহলে এখানে বলছে দ্য আর্লি ম্যান অবজার্ভ প্রাচীন যে মানুষগুলো তারা লক্ষ্য করেছিল বা দেখেছিল দ্যাট আর হিউজ পিসেস অফ স্টোন কুড বি রোলড ইন তারা দেখলো যে অনেক বড় বড় স্টোন গুলো আছে স্টোন শব্দ অর্থ তোমরা জানো পাথর সেগুলো সহজে কিভাবে রোল করা যায় সেগুলো সহজে কিভাবে ঘোরানো যায় তারপর দেখো বলছে ইট ওয়াজ এটা কি ছিল ইট ওয়াজ ডিফিকাল্ট ইন শেপ এরকম কি করা যায় গোল করে সহজে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করা যায় দেখো সেমিলার
tree trunk শব্দটা হলো গাছের যে বডি গাছের যে গুড়ি আমরা বলি বড় বড় যে গাছ আমরাকে বলে tree trunk বড় বড় গাছ is dash to carry তাহলে if it is difficult to carry guys আমাদের second answer b এর answer হবে হলো দেখো if it was dash to shape এটা b এর answer হবে আমাদের circular বিয়ের আনসার হবে circular আর c এর আনসার হবে হলো is dash to carry c এর আনসার হবে difficult to carry এটা খুবই কষ্টকর এটা কি করব বহন করব না তাহলে b এর আনসার হবে circular c এর আনসার হবে difficult তারপর next but it can be rolled away less effort এবং এটাকে তুমি সহজে মানে এক স্থান থেকে আরেক জায়গায় নেওয়া যায় এর জন্য ওকে গাইস इवन যদিও দেখো আ জায়ান্টিক ট্রি এই জায়ান্টিক শব্দটি তো বিশাল ট্রি গাছ ক্যান বি মুভ ইজিলি ইউজিং আদার স্মল এন্ড ব্রাউন ট্রাঙ্ক এন্ড রোড আদার মানে বড় বড় যে জায়ান্টিক বিশাল বিশাল যে গাছ এই গোলের মাধ্যমে মানুষ মানে ঘোরানোর মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে এক স্থান থেকে আরেক স্থান নিয়ে তখন থেকে আসলে মানুষ এই চাকা আবিষ্কার করার চিন্তা করেছে Thus, এইভাবে early man সেই আদিম যুগ থেকে took advantage of the rolling object and তখন থেকে মানুষ এই গোল কোনো কিছু করে গোল কোনো কিছু করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার যে সুবিধাটা তখন থেকে মানুষ নিয়েছিল and তখন থেকে মানুষ develop আবিষ্কার করেছিল the dash wheel first প্রথম ওই প্রথম চাকা মানুষ এইভাবে আবিষ্কার apart from the massive advantage শুধু যে মেশিনের সুবিধা ছাড়াও মেশিনের সুবিধা ছাড়াও আ উইল মোবিলিটি এই মোবিলিটি শব্দটা তোমরা জানো চাকা মোবিলিটি গতিশীলতা হ্যাজ কন্ট্রিবিউটেড অবদান রেখেছে ড্যাশ টু সিভিলাইজেশন তাহলে মাস আচ্ছা বলো মাস টু সিভিলাইজেশন তাহলে আমরা জানলাম তো শুধু মেশিনের ক্ষেত্রে খুব অনেক গুরুত্ব দিয়েছে অনেক বড় একটা অবদান রেখেছে তা না এছাড়াও এটা আধুনিক সভ্যতায় চাকার অবদান অনেক আধুনিক সভ্যতায় চাকার অবদান অনেক ওকে লেটস সি দা ডিজাইন আচ্ছা তোমরা যারা আসা করে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমটা ইম্পর্টেন্ট যারা দেখো না আনসার গুলো প্রথমটা ইম্পর্টেন্ট দ্বিতীয়টা সার্কুলার সেকেন্ডটা ডিফিকাল্ট ডি নাম্বার ফার্স্ট এন্ড ই নাম্বার মাস অ্যানসার গুলো দেওয়া হয়েছে অ্যানসার গুলো একটু সবাই ভালো করে দেখো Well, guys, at home, you must make as many as you can using the subject amadas. Elomilaka table the author, Shetam of the Tolikam in third column, there are more items necessary. Amra e column type of Tolikumbo, the Tolikumbo, the Tolikumbo, and again, our question is second answer. The wheel has chaka ache. The wheel has helped chaka, helped shalte koche in. Rapid progress দ্রুত উন্নতির জন্য অফ সিভিলাইজেশন প্রথম লাইনটা বলতেছে চাকা সিভিলাইজেশন সভ্যতার জন্য সভ্যতাকে দ্রুত এগিয়ে নিয়ে গেছে বা চাকা আবিষ্কারের মাধ্যমে চাকা সাহায্য করছে সভ্যতাকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য উন্নতি করার জন্য নেক্সট দ্য প্লেন হুইল একেবারে সোজা যে চাকাগুলো ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট মেশিন যতগুলো মেশিন আবিষ্কার হয়েছে এর মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে চাকা নেক্সট ইট রোলস এটা ঘুরে অ্যারাউন্ড এক্সিস এক্সিস এর অক্ষ অনুসারে এটা ঘুরে প্রপেলার তোমরা জানো এটা এক ধরনের চাকা প্রপেলার ইজ আ টাইপ অফ উইল প্রপেলার হলো এক ধরনের চাকা আচ্ছা এটা বোঝা যাচ্ছে না
Next. Okay, guys. Let's see some questions. I'm going to see questions they have. Let the first person give the answer. The following question, give the answer. What is will? Chakaki. What can will do? Chakaki. What can we find the will? Kothay amra chakaki khuje pabo. Let's see the answer. I'm going to answer. I'm going to give the first answer. তাহলে চাকা কি আ উইল ইজ আ সার্কুলার অবজেক্ট তাহলে চাকা হলো কি চাকা হলো একটা গোল বস্তু দ্যাট ক্যান মুভ অর কি এক্সিস্ট এটার অক্ষ অনুসারে এটা ঘুরে চাকা হলো কি এক ধরনের গোল কোন বস্তু যেটা তার নিজের অক্ষ অনুসারে এটা ঘুরে ফার্স্ট আনসার পেলাম নাম্বার 2 কোশ্চেন আমরা প্রিভিয়াস স্লাইড লিখেছি এ উইল ক্যান ডু মেনি থিংস সাফ ইট ক্যান ড্রাইভ ইট উইল আমরা কি কি করি বাতাসকে আমরা one of the heavy thing kono bhari jinish ke apnar shohoje ei chakar madhye bond korte pare next number 3 number question 3 number answer we can see amra dekhi will chaka everywhere bolte ki amra ekhane koshite erokom chilo je chaka amra where can we see the will amra kothay chaka dekhte we can see amra dekhi will chaka everywhere shob jaygay on the earth prithibite ei othoba out of our house পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা চাকা দেখি এবং বাড়ির বাইরে আমরা চাকা দেখি তারপর দেখো আওয়ার এভরি ডে এলিমেন্ট প্রতিদিন উপাদান সাস এন্ড রেডিও ওই যে আমরা বলেছিলাম যে প্রথমে বলেছিলাম যে রেডিওর ভিতরে ছোট ছোট এক ধরনের ফ্যান গুলো দেওয়া থাকে সেটা একটা চাকা দেখো রেডিও ফ্যান টিভি গ্যাস স্টোভ কম্পিউটার ইসি মতো আমরা কি দেখতে পাই এবার ফ্যান বা চাকা দেখতে পাই আসলে ফ্যান কিন্তু এক অংশের উইল ফ্যান এক ধরনের চাকা we can also see আমরা আরো দেখি উইল চাকা উইল ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে আমরা চাকা দেখি তার মধ্যে মিলস আর ফ্যাক্টরির মধ্যে চাকা দেখি So guys, it's time to give up homework. তোমাদের homework দেওয়ার সময় হয়ে গেছে. Have a look on the screen. Write a paragraph. Whole paragraph is the base on the topic. Last week's topic, the which topic we have discussed today. You just write a paragraph by this topic. A will কে চাকা সম্পর্কে তোমরা অবশ্যই ভাষায় 10 থেকে 15 লাইনের একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে. So guys, if you have any queries, if you have any question, please feel free to comment below তোমরা নিচে কোশ্চেন করবে and I will try to answer your question তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেব so guys দেখুন আমার ক্লাস অলমোস্ট শেষ so I will back with another interesting topics that আমি আবারও তোমাদের সামনে আনবো কোনো মজার কোনো একটা টপিক নিয়ে that helps you to improve your English তোমাদের যেটা সাহায্য করবে ইংলিশকে ইমপ্রুভ করার জন্য until then stay at home সবাই বাড়িতে থাকবা and stay safe এবং সবাই নিরাপদে থাকবা thank you very much and guys you must watch this video and এই ভিডিওটা তোমরা খুবই ভালো করে দেখবা you must practice at home okay bye bye see you